ন প্রচন্ড ঠান্ডা লাগছে হাওয়া হুডি পরে নিয়েছি শিড় পড়ছে এতক্ষণ তো মনে হচ্ছিল গরম গরম রোদ রোদ কি গরম গরম রোদ রোদ কি গরমুখী ও কপুলস কে আচ্ছা হ্যাঁ वो लॉर्ड शिवा और पार्वती को रिप्रेजेंट करता है दो मुखी चले जाबो मते होटल सेरापुंजी दिगे सेरापुंजी इज नॉट सेरापुंजी इट्स सेरापुंजी सेरापुंजी लेट्स गो আচ্ছা তো বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন এখন চলছি একটা ফরেস্ট দেখতে দিয়ে দিলাম কোথায় যাচ্ছি তো এখন সবে বেরিয়েছি আগে ব্রেকফাস্ট করব করে ওখান থেকে চেরাপুঞ্জির দিকে বা শিলংয়ের দিকে রওনা দেবো আজকে আমার সারথী হচ্ছেন অপূর্বদা অপূর্বদা যে রবিং দার কথা বলেছিলাম তিনি সাজেস্ট করেছেন অপূর্বদার কথা তো পূর্বদাই নিয়ে যাবে পুরো ট্রিপটা উনি আমাকে ঘোরাবে তো তারপরে ওখান থেকে চলে যাব হচ্ছে মলি এর দিকে তো এখন আপাতত যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জির দিকে রাস্তায় ব্রেকফাস্ট করব করে কিরকম টাইম লাগবে আপাতত এখান থেকে চেরাপুঞ্জি সাড়ে চার পাঁচ ঘন্টা লেগে যাবে এখান থেকে চেরাপুঞ্জি সাইসিং করে কি সাইসিং না করে রাস্তাঘাট কিরকম পরিবেশ কিরকম মানুষজন কিরকম খাওয়া দাওয়া সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন এই জায়গাটা বলছেন পল্টন বাজার এই পল্টন বাজারে থাকার কিছু সুবিধা রয়েছে এখানে রুম রুম থেকে মধ্যে ভালো পাওয়া যায় হাজারের বলছে বলা বলছেন দাদা তাই তো আটশো থেকে হাজারের মধ্যে ভালো রুম পাওয়া যায় এবং এখানে সব থেকে সুবিধাটা হচ্ছে এখান থেকে স্টেশন খুব কাছে তো স্টেশনের কাছাকাছি থাকতে গেলে পল্টন বাজার সবচেয়ে ভালো সেটাই হচ্ছে গোবিন্দাতে আপনাকে দেখালাম গোবিন্দা গোবিন্দম এটা হচ্ছে গুহাটি ডাউন টাউন খাওয়া খুব ভালো পুড়ি পাওয়া যাচ্ছে মানে ডুপি করে পুড়ি এক একটা প্লেট আচার দিয়েছে তার সাথে স্যালাড দিয়েছে আর একটা রসমলাই নিয়েছি এই এখন আহ পুডি করে তার মধ্যে খাচ্ছি

বাড়ির কথাটা বলা হয়নি গাড়ি পূর্বেতা মানে আমার রবীন্দ্র দাদের চেনা উনি আমার কাছ থেকে সাড়ে তিন হাজার রুপি নিচ্ছেন রুপি নিচ্ছেন আর হচ্ছে এয়ারপোর্টের যে ব্যাপারটা বলা হয়নি এয়ারপোর্ট থেকে রবীন্দ্র আমার থেকে প্রায় হাজার রুপি নিয়েছেন আমি শুনেছি এয়ারপোর্ট থেকে মানে এখানেই আপনি আসুন পান্ডু হোক পল্টন বাজার হোক বা মালিগাঁও মোটামুটি হাজার বারোশো রুপি নিয়ে নেয় আর আমি বলবো যে এয়ারপোর্ট থেকে সবচেয়ে ভালো হয় যদি আপনারা বাস নেন এয়ারপোর্টের সামনেই বাস পাওয়া যায় আর ওখানে বেশ কম টাকা একশো দুশো টাকার মধ্যে আমি জিজ্ঞেস করলে আমি শুনেছি একশো দুশো রুপির মধ্যে আপনাকে গুয়াহাটি মেন টাউনে এনে দেবে তো তা মনে হয় বেটার হয় তারপর আপনারা সোলো মেমি সোলো আসছে এয়ারপোর্ট থেকে বাস নেওয়াটাই বেটার মানে এরকম ভাবে মানে আলাদা করে গাড়ি বুক করার দরকার নেই আমার প্রয়োজন ছিল আমি তাই করেছিলাম

কিন্তু এখানে ফিফটিন করে নিচ্ছে বেশ ভালো মিষ্টিও খুব ভালো এটা নিয়েছে থার্টি টু রুপি মানে মোটামুটি সব রুপি রেটে এরকম থার্টি থার্টি টু এরকমই দেখলাম কিন্তু আমি বলবো তুমি খাওয়ার কোয়ালিটি খুব ভালো বেশ ভালো লাগলো চোরাবাট ক্রস করে বর্নিহাটে এসে পৌঁছেছি পাহাড়ি রাস্তা অলমোস্ট শুরু হয়ে গেছে কি সুন্দর ভিউ দেখুন চারিদিকে এত সুন্দর লাগছে এগোচ্ছি আস্তে আস্তে এই ধরে আচ্ছা শিলং শিলচর আহ টোল ট্যাক্স এর এখানে চলে এসেছি এখন আনারস কিনবো গাড়ি দাঁড় করানো হয়েছে এখানে বেশ একটু আচার দেখছি পাওয়া যাচ্ছে সবথেকে মজার বিষয় এখানে দেখছি মাছের আচার দেখেছেন কত সুন্দর সুন্দর মাছের আচার আর বলছে কি একটা ব্যাম্বু ব্যাম্বুর এখানে একটা পাওয়া যাচ্ছে আচার ব্যাম্বুর আচার আর এখানে কলা টলা মোচা টোচাও দেখতে পাচ্ছি বেশ একটা কচু শাকের মতো দেখতে জিনিসপত্র দেখতে পাচ্ছি আর এই সব পাইনাপলস পাইনাপলসই বেশি সেল হয় এখানে সবাই জানে আমরা তো শিলংয়ের মানে পাইনাপলস বা এই নর্থ ইস্টের পাইনাপল তো ভীষণই বিখ্যাত তো এই হচ্ছে সেই আচার আর মাছেরই বেশি এইগুলো কি এইগুলো কি আম টাম হ্যাঁ দাদা আম আছে এগুলো এগুলো কি নামক আমাক নুন টুন দিয়ে প্যাক করে দিচ্ছে সুন্দর করে এই হচ্ছে আনারস নিয়ে প্যাকেট ভর্তি করে পুরো আনারস দিয়ে দিয়েছে দেখুন হ্যাঁ মানে পুরো একটা গোটা আনারস বেশ মিষ্টি আছে এখানে আনারস বিখ্যাত মিষ্টি বেশ নুনটা কম দিয়েছে ভালো হয়েছে দাদা বলছে নুনটা কম দিয়েছে তো ভালো খেতে বেশ আবার পরে বলেছে যে যদি আরো ভালো আনারস পাওয়া যায় দাঁড় করাবে এটা নিয়েছে একটা গোটা আনারস কেটে ফিফটি গুয়াহাটি থেকে মাত্র ছিয়ানব্বই কিলোমিটার দূরত্বে অবস্থিত পাহাড়ে ঘেরা শিলং শহর গুয়াহাটি এবং শিলং ন্যাশনাল হাইওয়ে ফোরটি দ্বারা ওয়েল কানেক্টেড মেঘালয়ার সিনিক বিউটি রাস্তাঘাট রাস্তার পাশের ফুটে থাকা চেরি ব্লসমের সৌন্দর্য তো অবর্ণনীয় তার অনেক উদাহরণ আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে ভারতেই চেরি ব্লসম দেখতে চাইলে নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে চলে আসুন শিলং এ গাড়ি রিজার্ভ করে বা কোনো প্যাকেজে শিলং আসতে না চাইলে আপনারা খুব সহজেই আসাম স্টেট ট্রান্সপোর্টের বাসে পৌঁছে যেতে পারবেন শিলং এ ভাড়া জনপ্রতি ওয়ান ফিফটি রুপি সুমো বা বড় গাড়িতেও শেয়ারে আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি ফোর হান্ড্রেড রুপি তবে আমি যে ফরেস্টটা আজকে দেখতে যাচ্ছি সেখানে কোনো শেয়ার গাড়ি যায় না সেক্ষেত্রে আপনাদের শিলং অথবা চেরাপুঞ্জি থেকে গাড়ি রিজার্ভ করে যেতে হবে সিজন অনুযায়ী ভাড়া নির্ভর করে টু থেকে টু থাউজেন্ড মধ্যে প্রায় দু ঘন্টা লং ড্রাইভের পর অবশেষে পৌঁছে গেলাম প্রায় শিলং এর কাছে পথে পড়লো বড়া পানি লেক ভাবলাম এখানে একটু চা ব্রেক হয়ে যাক বড়া পানি লেকটা ব্রিজের ওখানে নামতে দেয় না তো গাড়িটাকে পিছনে রেখে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি তো ড্রাইভার জি ও মানে যিনি আছেন অপূর্ব তাও খুব টায়ার্ড মনে হচ্ছে মানে তো ঠিক যে আপনি যদি একটু একা দেখে আসতে পারেন তো ভালো হয় তো আমি একাই যাচ্ছি কি করব তো চলুন দেখি বরাবর একটা কতটুকু দেখা যায় যতটুকু দেখা যায় দেখাচ্ছি গুয়াহাটি থেকে অলমোস্ট বিরাশি কিলোমিটার এবং শিলং থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই বড়াপানি হ্রদ যার আয়তন প্রায় দুশো কুড়ি বর্গ কিলোমিটার ছবির মতো সুন্দর এই হ্রদ কিন্তু প্রকৃতির তার নয় এটি একটি ম্যানমেড লেক যা তৈরি করেছিল অসমের বিদ্যুৎ পর্ষদ উনিশশো সালে মেঘালয়ের পাহাড়ি নদী উমিয়ামের বুকে বাঁধ বসিয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছিল এটি ছিল উত্তর পূর্ব ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র যত দিন বেড়েছে এই জলবিদ্যুৎ কেন্দ্র হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে এই রদ বা লেকের আরেকটি নাম হল উমিয়াম লেক খাসি ভাষায় উমিয়াম শব্দের অর্থ চোখের জলে তৈরি হ্রদ সেরাজ্যের বাসিন্দারা বলেন অসম থেকে মেঘালয়ে আসার পথে হারিয়ে যাওয়া এক বনের অন্য বনের কান্নার জলে এই তৈরি করা হয় তবে উমিয়াম রদ হয়ে উঠেছে সেলফি জোন আর স্থানীয়দের ভাষায় এখন এই এটি এখন পানি। এই হ্রদ সম্পর্কিত আরো তথ্য আমি মেঘালয়া পর্বের শেষ দিন আপনাদের সাথে শেয়ার করব। ও লেকের বোটিং কায়াকির সব রকম ব্যবস্থা ও টিপসও আপনাদেরকে দেব সঙ্গে থাকুন অবাই বলে একটা জায়গা ক্রস করে শিলং ঢুকে গেছি কি সুন্দর ক্লাউডি আকাশটা দেখাচ্ছে দেখতে তো শিলং ঢুকে গেছে দেখতেই পারছেন শহর পুরো অনেক দোকানপাট বাড়িঘর রয়েছে হয়েছে রয়েছে শিলং এ আমি স্টে করব না এখান থেকে সোজা চলে যাব হচ্ছে সেরাপুঞ্জির দিকে সরি সেরাপুঞ্জি এখানে লোকেরা সেরাকুঞ্জি বলে সেরাকুঞ্জি বলে না তো সেরাপুঞ্জির দিকে যাব তো তার আগে কিছু সাইট করব করবো করে সেরাপুঞ্জি ঢুকবো শিলং শহর পেরিয়ে আসার কিছুক্ষণ পরেই চোখে পড়ল আপার শিলং টি ফার্ম এস এম টি এস্টেট অর্থাৎ নর্থ ইস্টের চা বাগানের মনোরম দৃশ্য দেখছি আর মুগ্ধ হচ্ছি ঠিক সেই সময় যা দেখলাম তা দেখে মনে হল না আর ভারতে আছি ঠিক ধরেছেন এই সেই এয়ার ফোর্স গ্রাউন্ড বা ইস্টার্ন এয়ার কমান্ডে হেডকোয়ার্টার্স এমন এক পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ তার সাথে ফুটে রয়েছে পিঙ্ক চেরি ব্লসম আর কি মনে হয় বলুন যে দেশে আছি আর জানেন তো ঠিক সেই কারণেই হেডকোয়ার্টার কে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয় এখানে রয়েছে একটি মিউজিয়াম অর্থাৎ এয়ার ফোর্স মিউজিয়াম সেই রিলেটেড সমস্ত তথ্য এবং আমি সেখানে কিভাবে ঢুকেছিলাম সে সব কিছুই আপনাদের জানাবো মেঘালয়া সিরিজের শেষ দিন আটত্বল তো এখন আমরা ব্যাগগুলো থাকে এখন আমরা নামলাম হচ্ছে এখানেই একটা জায়গায় খাবো শিলং টিএস একটা ক্রস করে চলে এসেছি তো গাড়ি দাঁড় করি এখন লাঞ্চের জন্য এই হাইওয়ে স্ন্যাকস বলে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি স্পেশাল আসামিজ বেঙ্গলি মিক্স খালি লেখা আছে এই হাইওয়ে স্ন্যাক্স ধাবাটি আমার একদম চোখে পড়ে গেল আগে যেখানে নেমেছিলাম সেখান থেকে বেরিয়ে চলে এলাম ঠিক পাশেই মাইল আপার শিলং রোডে অবস্থিত হাইওয়ে স্ন্যাক্স ধাবাতে এই রেস্টুরেন্টটি আপনাদের শিলং থেকে মাফলং সেক্রেট ফরেস্ট বা মফলং পবিত্র বনভূমি দেখতে যাওয়ার পথেই পড়বে এখানে আপনারা খুব সহজেই লাঞ্চ বা জলখাবার সেরে নিতে পারেন সবথেকে ইন্টারেস্টিং কি জানেন এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টসটা দেখতে পাচ্ছেন হার্ট স্টাইলে আপনারা এখানে ভেতরে বসেও খেতে পারেন আবার বাইরে যে হার্ট দেওয়া আছে সেখানে বসেও গরম গরম ধোয়া ওঠা খাবার এনজয় করতে পারেন এখানে পাওয়া যায় বেঙ্গলি ফুড এবং চাইনিজ ফুড খাবারের স্বাদ কেমন তার জন্য দেখতে থাকুন তো এই হচ্ছে মেনু দেখতে পাচ্ছেন ভেজ থালি বলছে দুশো টাকা মানে এখান থেকে এরকম শুরু হচ্ছে আমি যেটা দেখলাম পুরো মেনুটা দেখে আমার মনে হচ্ছে কি এখানে যে নুডলস সেকশনটা আছে আছে। এইগুলো মোটামুটি খাওয়া যায় মানে ঠিক আছে ওদের মনে হচ্ছে চাইনিজটাই স্পেশাল মানে ওই জন্য ওদের এই এই প্রাইসটা ওরা ঠিকঠাক রেখেছে কিন্তু ভেজ থালি দুশো এখানে তো প্রাইসই হবেই শিলং মেঘালয় আমরা জানি একটু কস্টলি দ্যাটস খেতে বসে পড়বো এবারে প্রচন্ড ঠান্ডা লাগছে হাওয়া হুডি পরে নিয়েছি শীত করছে এতক্ষণ তো মনে হচ্ছিল গরম গরম রোদ রোদ কি গরম মনে হয় সোয়েটার গুলো বেকারি আনলাম যে একটা বেকারি আনলাম এখন মনে হচ্ছে না সেটা নয় বেকার নয় বেশ ঠান্ডা মানে আরেকটু পরে তো বেশ ঠান্ডা লাগবে আমি এখনো অবধি আমার যেখানে ঘুরতে যাব সেখানেই পৌঁছাতে পারিনি চাই না কি হবে অলরেডি একটা পাঁচতে যায় পাঁচটার মধ্যে সে জায়গাগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু শরীরটা ঠিক লাগছে মানে কালকে সারা দিন খাওয়া হয়নি মানে আজকেও সকালবেলা পুরি খেয়েছি ভাত হয়নি আমরা তো একটু বাঙালি তো সেই জন্য আজকে একটুখানি ভাত খাবো খেয়ে চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ ভালো পাওয়া যায় কিন্তু মিস হয়ে যাচ্ছে জানি ভাত খাবো ভাত খেয়ে তারপরে গন্তব্যের দিকে যাবো আশা করছি দেখা হয়ে যাবে তারপরে তো কালকে মেইন সাইট শুরু হবে ওকে চলুন এই হচ্ছে আমার যে নিয়েছি প্লেট একটা ভেজ নিয়েছি প্রচুর জিনিস দিয়েছে আলু সেদ্ধ এখানে কিছু বড়া জাতীয় একটা তরকারি দিয়েছে সুন্দর বড়া করে একটা মটরের তরকারি দিয়েছে ডাল দিয়েছে একটা সুপের মতো দিয়েছে জানি না কি হুম সুপ ভেজ সুপ দিয়েছে একটা একটা ধনে পাতা বাটার মতো দিয়েছে হ্যাঁ হ্যাঁ ধনে পাতা বাটাই এটা শুকে দেখলাম আলু ভাজা দিয়েছে পাপড় দিয়েছে একটা বেগুনি দিয়েছে ভাত দিয়েছে ও মাই গড মানে না না আমি বলছিলাম যে একটু প্রাইসি একদম প্রাইসি না মানে এই খাবার যদি দিয়ে থাকে মানে ভীষণ ভালো ভাত দেখুন পুরো চেপে ভাত দিয়েছে প্রচুর ভাত এখানে তো ঠিক আছে শুরু করি খাওয়া যেটা বড়া বললাম না ওটা একটা ক্রিসপি পটেটো মানে ক্রিস্পি চিলি পটেটো হয় বাট ক্রিস্পি পটেটো এত সুন্দর করেছে অসাধারণ আর এই একটা বেগুনি দিয়েছে বড় বড় এবার ডাল আর আলু সেদ্ধ দিয়ে একটুখানি আর ওটা পুদিনা বাটার চাটনি ছিল ধরে পাতা নয় খুব রিফ্রেশিং ঝাল ঝাল বেশ ভালো লাগলো অবশেষে খাওয়া দাওয়া সেরে ধাবা থেকে বেরিয়ে পড়লাম মুনি ও পেটে এখন চরম তৃপ্তি পাহাড়ি চড়াই উতরাই পরিষ্কার নীল আকাশে সাদা সাদা মেঘেদের খেলা সবুজ বড় বড় গাছের ফাঁকে ফাঁকে চেরি ব্লসমের ছোঁয়া ব্যাস আর কি চাই আমার এনার্জি তখন আবার বেড়ে গেছে এভাবেই আমার জার্নিকে রিস্টার্ট করলাম গন্তব্য শিলং শহর থেকে সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত মাফলং সেক্রেট ফরেস্ট বা মাফলং বনভূমির দিকে এই বনভূমিতে একটি প্রচলিত প্রবাদ আছে জানেন তো লিভ নাথিং বাট ফুটপ্রিন্টস টেক নাথিং বাট মেমোরিস অতি প্রাচীন কাল থেকে অরণ্য যেমন মানুষকে রক্ষা করে এসেছে নিজের বনজ সম্পদ উজাড় করে দিয়ে তেমনি মানুষও অরণ্যকে রক্ষা করেছে পবিত্র স্থান বা দেবতা রূপে এইভাবে সামাজিক বিশ্বাসের ওপর ভর করে বনাঞ্চলকে রক্ষা করার প্রথা ভারতবর্ষের অনেক অঞ্চলেই টিকে আছে আজও মেঘালয় রাজ্যের খাসি এবং জয়ন্তিয়া পার্বত্য জেলা এরকম বেশ কিছু পবিত্র বনভূমির দেখা মেলে যাদের সাথে স্থানীয় সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ঘনিষ্ঠভাবে জড়িত এই সব বনাঞ্চলগুলির মধ্যে সর্বাধিক পবিত্র হল মাফলং সেক্রেট ফরেস্ট স্থানীয় ভাষায় অর্থাৎ খাসি ভাষায় মাও কথার অর্থ পাথর এবং ফ্লং কথার অর্থ হল মস বা খাস সেরকমই এক ঘাসে ছাওয়া বিস্তীর্ণ মাঠ পেরিয়ে এই পবিত্র বনভূমির অবস্থান প্রবেশপথের পাশেই দেখা মেলে চারটি মনোলিথের একটি শোয়ানো এবং তিনটি লম্বাভাবে দাঁড়িয়ে লম্বা মনোলিথ বা মেনহিয়ারগুলি পুরুষদের প্রতীক তাদের ভাষায় কিমু সেনরাং এবং সাহিত্য মনোলিথগুলি শ্রীলিঙ্গের প্রতীক আর কি মু নামেই পরিচিত যেন মাতৃতান্ত্রিক খাসি সমাজের রীতি অনুযায়ী বসে থাকা নারী পাথরকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছে পুরুষ পাথরেরা স্থানীয় মানুষের কাছে এটি একটি পবিত্র স্থান যেখানে অতীতে বিভিন্ন রকম ধর্মীয় আচার ও অনুষ্ঠান পালন করা হতো সারা পৃথিবীতেই লম্বা মূলীতকে পুরুষ এবং শুয়ে থাকা বা ভূমির সমান্তরাল মূলীত স্ত্রীদের প্রতীক হিসাবে মান্য করা হয় এবং যথাযথ মর্যাদা দেওয়া হয়ে থাকে মাফলং সেক্রেট ফরেস্টের এন্ট্রি ফি বা প্রবেশ মূল্য জনপ্রতি থার্টি রুপি এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে যার জন্য দিতে হয় ফিফটি রুপি এখানে দু ধরনের ট্রেক হয় এবং তার জন্য নিতে হয় একজন গাইড এই পবিত্র বনভূমিতে নানা রকম ঔষধি গাছপালা মনোলেথ রয়েছে আর রয়েছে এই বনভূমিতে বিচরণ করার কিছু নিয়ম কানুন। যা ওই গাইডই আপনাদের জানাবেন এই দুধরনের ট্রেকের মধ্যে একটি হয় হাফ ট্রেক ফর্টি ফাইভ মিনিটের জন্য তার জন্য গাইডকে দিতে হয় থ্রি ফিফটি রুপি এবং ফুল ট্রেকের সময়সীমা এক ঘন্টা যার জন্য গাইড বাবদ দিতে হয় ফাইভ ফিফটি রুপি হাতে সময় নিয়ে এলে বা এখানের কটেজে স্টে করলে আপনার ডেভিড স্কট ট্রেল ট্রেকটি করতে পারেন যার মূল্য ফিফটিন হান্ড্রেড ফিফটি রুপি আট জনের জন্য মাফলং সেক্রেট ফরেস্টে পৌঁছতেই একজন গাইড আমার দিকে এগিয়ে এলেন চলুন তার মুখ থেকেই আজকের এই ফরেস্টের গল্প শুনি He Will take us in, inside, yeah. yeah. Inside okay, the sacred forest. so he's the guide of this, you know, a sacred forest. So, uh, my name is Talam and I welcome both of you here in the Moplong sacred forest and mainly here in Meghalaya. So, this right here is known to be the sacred forest, Pavitra jungle, or Klaukuntang, we say in our language. It has been standing here for more than 800 years, the sacred forest. So, it's a very old sacred forest that we have in Meghalaya itself. So we are divided in three tribes, Kasi, Jaintia, and Garo tribes, divided in three hills, Kasi, Jaintia and Garo hills. So we have a total of fifty-two kingdoms. Each and every kingdom uh, still have a king now, uh, king, chief, subdadality that looks after their own kingdom. So here also we have someone whom we call Lingdo. So Lingdo, is the protector of this, he is the one looking after this place. So he is the one observing this place, taking care of this place right here. And he is like the king of this kingdom here, means till date we he is still there. So he lived like three kilometers away from here. His name is lingdo This forest right here means back then no one was uh, means no one is allowed to roam around the forest. Back then this place has a very strict rule that you cannot take a leave from this place. We cannot it's take very anything, very we cannot touch anything. Yes, yes. So what we have to do we can just go, click some pictures and come back. Means we can't do like anything inside the forest. We can't take anything, we can't do anything and we can't walk off part also like yeah going there's some particular places where we can go yeah one go beyond that places yeah we can't because uh, the full track also is closed because the, there is a reason why because uh, they wanted to preserve the forest for the upcoming generation and plus uh, there is no proper footpath. that's that's why they closed the full track for now only the half track will be uh, will be open for now means we'll be doing that also uh in this uh, half track will get to cover the main parts of the forest you don't need to worry about that I'll explain about every single thing about the sacred forest. So, how so, far is it spread? Like one kilometer going and coming back. One kilometer. Yeah, how much, much time it takes to 30, cover? Minutes. Thirty minutes. 30. That's all. Okay. And this forest, is around seventy-six point eight hectares back then when they measure, but now it has keep on increasing, so it's around eighty plus hectares. And the forest has been divided into three parts. The first part starts from there. It's known as Cloutrakhan. This is the second, known as Pandi. The third is right there, known as Klaunokri or Klaunandran. So this is the only section that we can go. The second one, and they call this a sacred place because they believe that there is a manifestation of a deity known as Labasa or Lebasa. So that's why back then they used to do the animal sacrifice, the rituals to the deity that is here in the forest. Means uh, to be grateful, thankful, or if they have any kinds of problem, they would seek answer from the deity itself. So these are the things that they used to do inside the secret forest. So this place is like a temple for the tribal people. No one is allowed to roam around free freely, except okay. for the locals they can. But they don't have to do anything much also inside for the forest. They can just go roam and come back. মানে এত সুন্দর একটা জায়গা মানে আমি ছাড়া গাইড ছাড়া কেউই নেই মানে পুরোই এত নিস্তব্ধ ঝিঝি পোকার সাউন্ড হচ্ছে সি পিছনে ব্রাঞ্চগুলো দেখেছেন মানে এরকম এরকম করে ওদিকে যাওয়া যাবে কি না আমি জানি না গাইড একটু এগিয়ে গেছে তো ওখানে স্টেপ দেওয়া যাবে কি না আইডিয়া নেই তো যাচ্ছি না রুদ্রাক্ষ হ্যাঁ এই যে পেড় হ্যাঁ হর সাল ও যে সেপ নেই দেয় वो जो फ्रूट्स नहीं देता है हर साल एक दो साल ग्यारह तेरह साल तक गैप लेता है ये पे दो से छह तक मिल जाएगा जो रुद्राक्ष जो एक मुखी है ना वो मतलब बहुत टाइम लगता है मिलने के लिए वो बहुत एक्सपेंसिव भी है जो एक मुखी है ना वो उसका स्टार्टिंग प्राइस है एटी थाउजेंड से स्टार्ट होता है एक पीस का तो जो दो मुखी है वो कपल्स के लिए अच्छा है क्योंकि वो लौट शिवा और पर्वती को रिप्रेजेंट करता है दो मुखी हम लोग का जो तीन मुखी है वो सब सबसे कॉमन मुखी है यहाँ का मेघालय में तो जो तीन मुखी है तीन गॉड को रिप्रेजेंट करता है ब्रह्मा विष्णु महेश तो मतलब जो तीन मुखी है हेल्थ वेल्थ और सेफ्टी के लिए अच्छा है और जो चार मुखी है वो आपका करियर के लिए अच्छा होगा और जो पांच मुखी है वो फैमिली के लिए अच्छा है क्योंकि वो पांच एलिमेंट को रिप्रेजेंट करता है दुनिया का और जो छे मुखी है शिवा का जो बेटा को रिप्रेजेंट करता है छे मुखी कार्तिक के सो so, मतलब अगर आपका कोई इच्छा है जिंदगी में वो आपका मदद करेगा दिस ट्री राइट हियर इट्स कॉल्ड बुरांश इन हिंदी नेपाल इट्स लाली गुरास एंड साइंटिफिक नेम इज नोन टू बी दी इोडोड सो फ्रॉम द बैक ऑफ इट दे मेक मेडिसिन फॉर डायबिटीज हार्ट डिसीज एंड फॉर ब्लड प्रेशर एंड दिस काइंड ऑफ ट्री ऑल्सो हैज अ फ्लावर which blooms in the month of February onwards it's called the rhododendron flower here in Meghalaya we have only the red one in color the one that we eat raw back then the tribal skull they have no makeup they use this uh, flower of this tree as a lipstick and uh, the flower of this tree is the national flower of Nepal and state flower of Uttarakhand so this tree it's uh, considered to be a female pine tree or scientific name it's known as Pinus casea so, from the stems of this tree, they make medicines for asthma and for coughing. From the tree itself, they make furniture. The pine wood and this tree has a leaf. This is a leaf, a tree leaf, one cover right here. So, local people here they collect the leaf as many as they can in a bag and convert it into a mattress. And a mattress is mostly used by the elders. If they sleep on it, they get to inhale the aroma that comes from it, and they get to sleep peacefully at night time. Okay. So this tree, it's considered to be a male pine tree or the American yew tree. In India itself, it's very rare. From this tree, they extract an oil known as a yew oil. With that oil, they make medicines to cure breast cancer. So this is called Texas Bekata, this tree. এই গাছটা ছশো পঞ্চাশ বছর পুরনো একটা গাছ যেটা একবার সাইক্লোন হয়েছিল তখন পড়ে যায় We'll come here and this is where we used to do this ritual. If you look at the place, so it looked like we lit fire and everything, right? But as already told you that we are not really Hindus, so the how the ritual is done also is a bit different. We don't lit fire. You know, in Hindu they have pandits and all that, but here we don't have that. Any common man only will do it. So something around that time, this uh, Lingdo family, which is the current ruling family, they came to power, and when they came to power, they felt the need of having their own ritual place. So they make this place as a part of the sacred forest because the oldest sacred forest is that site. So at that time, this was an open ground. There's no trees, nothing like that. So they make the, this place as a part of sacred forest, and they start doing ritual here. And the ritual that they do here also is only when there uh, bad things happen to the kingdom, especially like uh, natural calamities and all that. You know, natural calamities is something that doesn't happen every year, which means that they will do this ritual only when it's needed even though we don't have any written records but we have found around five of these ritual place so we concluded that maybe around five times the ritual has been done so the last time is 50 years oh, almost 70 years now since the last ritual we have decided to stop doing ritual here we don't do it anymore but at the time when we still do this ritual we used to sacrifice a reddish brown bull animal sacrifice is a must in a khasi ritual so there are some ritual which we sacrifice a goat ঘুরে চলে এলাম তো ভীষণ ভালো লাগলো এবারে একটু ওয়াশরুম ঘুরে চলে যাবো আমাদের হোটেল সেরা সেরাপুঞ্জির দিকে সেরাপুঞ্জি সেরাপুঞ্জি ঢুকে গেছি সরি সেরাপুঞ্জি মাফলং থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় দু ঘন্টা দু ঘন্টার বেশি লাগলো তো এই হচ্ছে এখানে যে ঘরটা পেয়েছি একদম স্যাটিসফাইড সুন্দর ঘর পেয়েছি জিনিসপত্র রেখে দিয়েছি আমার ব্যাগস রেখে দিয়েছি এই হচ্ছে বেড তো এই ঘরটা এখানে নিচ্ছে হচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপি ব্যালকনি বা কিছু নেই জাস্ট ওয়াশরুম বেড একটা একটা আলমারি একটা টিভি আর ৬৫ ডাক্ত রাখা জায়গা একটুখানি বসার জায়গা এখানে অনেক ট্যাক্সি দেখতে পাচ্ছি মেবি এটা ট্যাক্সি স্ট্যান্ড শেয়ার বা কিছুতে হয়তো গুয়াহাটি বা শিলং এর দিকে যাওয়া যায় তো এখানে যে সমস্ত ট্যাক্সি গুলো দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করলাম মোটামুটি এখন বলছে যে রেসো ডং আর হচ্ছে

একটু মুড়ি আর আমার পেটটা ঠিক নেই তো মুড়ি আর একটা লিটল বাইট মতো ওই টোস্ট বিস্কিট নিলাম সবই পাওয়া যাচ্ছে এই দোকানটাতে মোটামুটি কারণ বাকি জায়গা তো সব কিছু অ্যাভেলেবেল নয় বাট স্টিল ভালো আমি সব ওষুধটাও পেয়ে গেলাম যা যা ওষুধ আমি আনতে ভুলে গেছিলাম সেগুলো পেয়ে গেছি তো এবারে হোটেলের দিকে রওনা দেব রাতের চেরাপুঞ্জি পুরোই ফাঁকা হোটেলে লাল জ্বলছে ওপরে কালকে সকালে দেখাবো নাইট ভিউ আমার এই ডিভাইসে খুব একটা ভালো নয় তো গেট দিয়ে একটু বেরোচ্ছি খেয়েছি খেলাম বলতে প্রচুর দিয়ে দিয়েছিল আমাকে তো ফোন করে ওরা ক্যান্সেল করা এই দেখুন চেরাপুঞ্জি শহর মানে পুরোই ফাঁকা এখন এখন তো কিছুই নেই চারিদিকটাই ফাঁকা একটু গাড়ি টাড়ি আসছে তো আমাকে বললেন যে আমি প্রথমে ভেজ মিক্সড ভেজ রুটি অর্ডার করেছিলাম তো আমাকে বলেন যে অনেক হয়ে যাবে ম্যাডাম আপনি এত খেতে পারবেন না তো আমি হাফ করেছিলাম হাফ ডাল দিয়েছিলাম মানে সেটাও বোধ হয় তিনজনের জন্য ইনাফ এত দিয়ে দিয়েছিল তো আমি এখন একটু হাঁটতে বেরিয়েছি খেয়েছি প্রচুর খেয়ে ফেলেছি মানে যতটা শেষ করা যায় হাফের বেশি খেয়ে ফেলেছি তিনটে রুটি দিয়েছিলাম আমি যে দুটো খাবো তা ভাবলাম যে এতটা জার্নি করে এসেছি কিছু তো সেরকম সন্ধেবেলা খাওয়া হয়নি তো সেই করতে গিয়ে অনেকটা বেশি খাওয়া হয়ে গেছে যাই হোক এখন একটু হাঁটতে পেরেছি সব অনেক রেডি দেখতে পাচ্ছি সবাই কোথায় হাঁটতেই পেরে তো আপাতত দেখে তো জায়গাটাকে বেশ সেফই লাগছে সবাই অনেক লোকজন কোনো প্রবলেম নেই আপনি এখানে দিব্যি হেঁটে বেড়াতে পারেন কিন্তু এখন যেহেতু রাত আমি সাজেস্ট করবো না এটা এটিএম ও আছে দেখছি এখানে এটিএমটা দা মেঘালয়া কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংক লিমিটেড এটিএম লেখা আছে নাই না দেখা যাচ্ছে কি না সেরকম তো আমাকে বললেন যে এখানে এটিএম পাওয়া যাবে তো হয়তো এটাই সোহরা ব্রাঞ্চ দা মেঘালয়া কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংক এই যে আমার যে হোটেলটায় আমি আছি এটা হোটেল বলবো না হোমস্টে বলবো আমি জানি না লামিসা ইন রেটিং দেখলাম বেশ ভালোই মানে রিভিউ টিভিউ বেশ ভালোই আমার রুমটা তো খুবই ভালো মানে কোনো প্রবলেমই নেই দু তিনজন থাকা যায় ইজিলি একটুখানি দু তিনজন থাকতে গেলে একটুখানি হয়তো আর একটা ম্যাট্রেস লাগবে এই যে লামিসা ইন এই হোটেলটাতে আছি জায়গাটার নাম হচ্ছে পেদেং স্নং হিয়া পেদেং স্নং নেম অফ দিস প্লেস নেং স্নং নেং স্নং ওই আমার গাড়ি গাড়ি রয়েছে ড্রাইভারও রয়েছে এখানে তো প্রবলেম নেই কিছু আমার রুমের রেন্ট নিচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপি আমি কি আগে বলেছিলাম আমি মনে পড়ছে না হয়তো বলেছি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপি ইনক্লুডিং ট্যাক্স আর খাওয়া দাওয়ার পেছনে আমার যেটা খরচা হলো আজকে মানে রাত্রেবেলা সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি রুপি মিক্সড ভেজ ওটা হাফ নিয়েছিলাম সিক্সটি রুপি তিনটে রুটি পার পিস কুড়ি টাকা ষাট টাকা কোয়াইট কস্টলি মানে রুটিটা মিক্স ভেজটা প্রচুর দিয়েছিল মানে আমি তো বলবো মানে আমি মানে প্রচুর ভেজিস ছিল মানে নানা রকম ভেজিস ছিল এখানকার কিছু বিনস ছিল ক্যারেট ছিল মানে গাজর ছিল হ্যাঁ ক্যাপসিকাম ছিল নানা রকমের ভেজিস দিয়ে আলু টালু ছিল সুন্দর অনেকটা দিয়েছিল মানে ষাট টাকা প্রচুর আর হচ্ছে ডাল ছিল ডালটাও খুব সুন্দর একটুখানি অর ডাল মিক্স ছিল ডালটার মধ্যে বেশ ভালো লাগলো খেতে আর যেহেতু খিদেটা প্রচুর ছিল মানে একদম খেয়েছি কিন্তু এখন এতটাই কষ্ট হচ্ছে খেয়ে যে আমাকে বাধ্য হয়ে বেরোতে হচ্ছে একটুখানি হেঁটে নেওয়ার জন্য তো হারছি আর একটু হেঁটে আসি কালকে সকালবেলা সাতটার সময় বেরোনোর কথা আমি জানি না কতটা পারবো বাট আমি ট্রাই করব বেরোনোর শুনছি বাইশ ডং আর হচ্ছে বেশ ডং আর হচ্ছে টেন্থ লেভেন বন্ধ আছে প্যাড লাখ প্যাড লাখ কিছু করার নেই তো চাই হোক ওদিকটা হয়তো যাওয়া হবে না অন্য কোনো দিকে যেতে হবে তো চলো আবার দেখা হবে কাল সকালে ডে টু এখানে এন্ড করছি বাই বাই